এর হয়ে আইপিএল জয় আর তারপরই জোর সওয়াল শুরু কেন ভারতীয় দলের অধিনায়কত্ব দেওয়া হচ্ছে না গৌতম গম্ভীরের হাতে যেখানে বাইরের মাঠে ধোনি এতটাই ব্যর্থ হয়েছেন সেই বিতর্কে যেন আরও ইন্ধন জোগালেন গৌতম নিজে বলছেন তিনি নিজেকে টেস্ট ক্যাপ্টেন্সির জন্য তৈরি করে ফেলেছেন একই সাথে গৌতম বলছেন সামনের বছর আইপিএল এর আগে তিনি পুরোপুরি কলকাতার ছেলে হয়ে উঠতে চান আর সেই জন্য চান খুব তাড়াতাড়ি বাংলা শিখতে